সর্বস্তরে শুদ্ধ ভাষার চর্চা একটু সমস্যাপক্ষ ব্যাপার তবে এই অনুষ্ঠান একটা বছর তো পার হয়ে গেছে আর একটা বছর আমরা আশা করি যে এই বছরে এর পরিসর আরও বৃদ্ধি পাবে আরও অনেক বেশি লোক এই ক্ষেত্রে মনোযোগী হবেন এবং ভাষাকে ভালোবেসে শুদ্ধ বাংলার চর্চা করবেন এবং এইভাবেই পর্যায়ক্রমে এবং ধীরে ধীরে সর্বস্তরে বাংলা ভাষার উচ্চারণ বাংলা ভাষা সম্পর্কে জানাশোনা বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে কিছু ধ্যান ধারণা এইটা জানার সম্ভব হবে সেই ক্ষেত্রে আমরা মনে করি গোটা দেশে বাংলা চর্চার ক্ষেত্রে চ্যানেলাইয়ের এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে এটি করার দরকার ছিল কারণ সাম্প্রতিককালে বাংলা চর্চা খুব নিম্নমানে পৌঁছে গিয়েছিল সেই জায়গায় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এবং চ্যানেলাই সত্যিকার অর্থেই এই অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টার প্রতি লক্ষ্য রেখে যে একটা বড় রকমের আয়োজন করেছে সেটি খুবই প্রশংসনীয় যেখানে বলবে হৃদয় বাংলাদেশ প্রবাসীও বাংলাদেশ লাল সবুজের চ্যানেল আমরা বলি আমাদের প্রতীকে লাল সবুজ রয়েছে সুতরাং সব কিছুর মধ্যে আমরা বাংলা ভাষা বাংলাদেশ তারই প্রতিফলন ঘটাব এটা খুব স্বাভাবিক ভাষা তাই না এবং আমার মনে হয় যে গত ১৯ বছর ধরে চ্যানেল আইতে নিরানব্বই ভাগ অনুষ্ঠান বাংলায় প্রচারিত হয়েছে এক ভাগও হবে না অনেকে এক ভাগের চেয়েও কম অনুষ্ঠান হয়তো বিদেশি কেউ এসছেন সেই জন্য হয়তো দু একবার ইংরেজিতে কথা বলতে হয়েছে বা বিদেশি কোনো ভাষায় কথা বলতে হয়েছে কিন্তু বাকি নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্টই আমরা ছিলাম শুধু বাংলা আর বাংলা নিয়ে বাংলা ভাষার বাইরে কোনো অনুষ্ঠান চ্যানেল আয়ের পর্দায় প্রচারিত হয়নি সুতরাং যখন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ বলে একটা অনুষ্ঠান করবে যার কথায় আমরা বলছি বাংলায় যাগো ভরপুর সব কিছু বাংলা ভাষা নিয়ে হবে এবং শুদ্ধ বাংলা বানান বাংলা ভাষা বাংলা কথা কিভাবে বলা যায় সেই জন্য অনুষ্ঠান তখন চ্যানেলাই স্বাভাবিকভাবেই মনে করেছে এই অনুষ্ঠানটি তাদের পর্দায় যারা বাংলা ভাষাকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে একটু এগুলে বা গভীরভাবে ভেবে দেখলে আমরা বুঝতে পারবো যে না মাতৃভাষাও যত্নের সঙ্গে শিক্ষা করতে হয় এই ভাষার শব্দের বানান উচ্চারণ প্রয়োগ এগুলো আমাদের ঠিকভাবে জানতে হবে ঠিকভাবে ব্যবহার করতে হবে আমাদের একটা ধারণা ছিল যে আমাদের তরুণ প্রজন্ম হয়তো বাংলার চর্চা তেমন করে না কিন্তু যাদেরকে আমরা পেয়েছিলাম তারা বাংলা ব্যাকরণ যেমন জানে উপস্থিত বুদ্ধি যেমন তাদের আছে ছবি দেখে তারা লেখকদেরকে চিনেছে তেমনি যখন আমরা কবিতা শুনতে চেয়েছি তারা আমাদেরকে অনেক কবিতা নির্ভুলভাবে মুখস্থ বলে দিতে পেরেছে এবং সুন্দর আবৃত্তিও করেছে এর আমরা বুঝছি সবাই না হলেও অনেকেই এখনও বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসাটাকে অটুট রেখেছে গতবার যখন অতিথি হয়ে এসেছিলাম তখন দেখেছি ওই একটি পর্ব থেকেই আমার অনেক শেখা কাজেই আমি একদম পুরোপুরিভাবে নিজে শেখার জন্য এই কাজটার সাথে যুক্ত হয়েছি কারণ আনিস স্যার যেটা বললেন যে আমার সবসময় মনে হয় মাতৃভাষা ভালোভাবে জানা বা বলবার মধ্যে কোনো অহংকার নেই কিন্তু না জানার মধ্যে অনেক বেশি লজ্জা আছে এই লজ্জা থেকে আমি কিছুটা হলেও মুক্তি চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার শুধুই ব্যাকরণ নয় বাংলার ব্যাকরণের সাথে সাথে সাহিত্য সাহিত্যের সাথে সাথে সংস্কৃতি এবং এই যে ব্যাকরণ সাহিত্য সংস্কৃতি এর সঙ্গে ভালোবাসাটি যুক্ত করা আমাদের উপলক্ষ হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী কিন্তু লক্ষ্য হচ্ছে সারা পৃথিবীর যত বাঙালি আছে তারা বাঙালির সে প্রাণের ভাষাকে নিয়ে এই আয়োজনে ইস্পাহানি গর্বিত ও আনন্দিত এই ভাষাকে নির্ভুলভাবে তরুণদের কাছে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সদিচ্ছা নিয়ে ইস্পাহানির এই মহার্গ আয়োজন মেধা ও মননের শ্রেষ্ঠ মিশেলের মানুষ গড়ার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম সেই ভাষাকে সম্মান ও যথোচিত মর্যাদায় তরুণ ও নূতন প্রজন্মকে উদ্বুদ্ধ করার একটা ক্ষুদ্র কিন্তু সচেতন প্রয়াস ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ